আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে একটি সরকারি চাকরি যার খুবই প্রয়োজন কিন্তু পড়তে ইচ্ছা করে না, এই বিষয়ের কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। যদি আপনার উপকার হয় তাহলে মানুষের মাঝে ছড়িয়ে দেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। প্রথমত আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, যে শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন চারটি শিরোনামে, তার প্রথমটা হচ্ছে যে ঘাম রক্ত বাছায়। একবার আমি সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে তার সামনে গিয়েছিলাম, সেখানে লেখা আছে ঘাম রক্ত বাছায়। আমি এক আর্মির কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম যে কেন এই শিরোনামটা লেখা হয়েছে। তিনি বললেন, ঘাম রক্ত বাছায় মানে হচ্ছে সেনাবাহিনীকে সবচেয়ে বেশি ট্রেন্ড আপ করা হয়, অর্থাৎ তাদেরকে সবচেয়ে বেশি পরিশ্রম করিয়ে নেওয়া হয়, যার ফলে যুদ্ধের মাঠে যখন তারা যায় তাদের কেবল ঘামে ঝরে, রক্ত ঝরে না। তার মানে হচ্ছে আজকে তার এই গভীর বা এই তার ডিপ পরিশ্রমের কারণে তার শুধু ঘাম ঝরে কিন্তু তার জীবন বেঁচে যায়। তো বন্ধুরা, আপনাদেরও ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে আজকের আপনার এই ছ মাস বা এক বছরে একটা ডিপ পরিশ্রম আপনার সামনের জীবনকে কিন্তু বাঁচিয়ে দেবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আমরা যে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন্সপাইরেশন, অর্থাৎ অনুপ্রেরণা। অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন যারা কমেন্ট বক্সে আসলে এরকমের স্ট্যাটাস বা এইরকমের কমেন্ট দিয়েছেন যে স্যার একটু ইন্সপাইরেশন দেন, আমাদের প্রস্তুতি কেমন যেন ঢিল হয়ে যাচ্ছে। বন্ধুরা, ইন্সপাইরেশন হচ্ছে এমন একটা ব্যাপার, দেখবেন ইন্সপাইরেশনের ভিতরে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। দেখবেন প্রোঅ্যাক্টিভ এমন একটা ব্যাপার যে ভবিষ্যতের কথা চিন্তা করে যিনি নিজে নিজে অ্যাক্টিভ হন, অর্থাৎ যারা নিজে নিজে অ্যাক্টিভ হন মূলত তারাই সফল হন। আর যাদেরকে অর্থাৎ বারবার বলে বলে যাদেরকে ইন্সপিরেশন দিয়ে যাদেরকে প্রস্তুত করা হয় তারা কিন্তু আমার কাছে ঘুষখোরের মতো মনে হয়। টাকা দিলে কাজ করবে, নয়তো কাজ করবে না, ইন্সপিরেশন পেলে কাজ করবে, এরপরে করবে না, এরকমটা ব্যাপার। মনে রাখবেন আরেকজনের ধার করা ইন্সপিরেশন নিয়ে আপনি বেশি দূর চলতে পারবেন না, যখন আপনার ইন্সপিরেশনের ফুয়েল শেষ হয়ে যাবে আপনিও থেমে যাবেন। সুতরাং নিজেকে চিন্তা করতে হবে যে আমার সামনের দিনগুলো কিভাবে কাটবে, অর্থাৎ আমার জীবনের জন্য একটা জব লাগবে, একটা সময় কেউ পাশে থাকবে না, আপনার একটা জব আপনার একটা সাথীর মতো আপনার মাথার উপর কাজ করবে। বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন যে ইন্সপিরেশন, পরের ইন্সপিরেশন নিয়ে আপনার আপনি বেশি দিন অর্থাৎ বেশি দূর কিন্তু আগাতে পারবেন না। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে লেখা আছে যে আফটার ফাইভ ইয়ার্স, আফটার ফাইভ ইয়ার্স মানে হচ্ছে পাঁচ বছর পরে। নিজে নিজে সবসময় চিন্তা করবেন যে আর পাঁচ বছর পরে আমার কি হবে, দ্যাট ইজ যদি মেয়ে হয়ে থাকেন, অর্থাৎ পাঁচ বছর আপনার চাকরির এই শেষ হয়ে গেল, এরপরে আপনি কি করবেন, আপনার কি হতে যাচ্ছে জীবনে, হয়তো আপনি মা খালা হয়ে যাচ্ছেন। এখন একটা বিষয় খেয়াল করুন তো, আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে মাখালা হয়ে যেতে হয়, মাখালা বলতে আমি বুঝাতে চেয়েছি সেই গসংসার নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। যদি সেই মাখালাই হতে চান তাহলে আপনার অনার্স মাস্টার্স করার কি প্রয়োজন ছিল, এই বিষয়টা খেয়াল করবেন। আর আসন্ন দিনগুলো কিন্তু খুবই কঠিন দিন মেয়েদের সামনে, ইভেন প্রত্যেকটা মানুষের সামনে, সুতরাং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যারা ছেলেরা রয়েছেন তারা চিন্তা করুন তো, আফটার ফাইভ ইয়ার্স আপনি যে পাঁচ বছর এই কষ্টটা সহ্য করতে পারলেন না, আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরে আপনি কি করবেন, আপনি ব্যবসা করবেন, একটা ব্যবসা করে দেখছেন, একটা ব্যবসায় আপনি ধরুন কোন ব্যবসা শুরু করার পূর্বে আপনার একটা অ্যাডভান্স এর প্রয়োজন আছে 5 লাখ 10 লাখ, স্থান বেঁধে আরো বেশি হতে পারে। এরপরে বিনিয়োগের একটা ব্যাপার আছে, এরপরে আপনার ব্যবসায় সফল হবেন বা ব্যর্থ হবেন তা কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তা। সুতরাং আপনার একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার পাঁচ বছর পর আপনার জীবন কোথায় যাচ্ছে, এই বিষয়টা আপনার নিজের থেকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। তারপর যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 মান্থ ডু অর ডাই স্টাডি, অর্থাৎ আপনি একটা কাজ করে দেখুন না যে 6 মাস আপনি ডু অর ডাই স্টাডি করে দেখুন কি ধরনের পরিবর্তন হতে পারে। অনেক সময় আমরা প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি আসলে প্রস্তুতির মতো হয় না। আপনি একটা জিনিস খেয়াল করুন তো, ডু অর ডাই এমন একটা শব্দ, করো না হয় মরো। যদি এরকম একটা যদি কেউ এরকম একটা শর্ত বেঁধে দেয় যে দেখুন আপনার মাকে মেরে ফেলা হবে, তবে শর্ত হচ্ছে আপনার মাকে বাঁচানো পসিবল যদি আপনি টানা 15 দিন আপনি হেঁটে 50 মাইল পথ আপনি হেঁটে যাবেন, তবে এর ভিতরে আপনি পানিও খেতে পারবেন না। দেখবেন আপনি আপনার মাকে বাঁচানোর জন্য ঠিকই যত কষ্টই হোক আপনি শুধু হাঁটবেন না, আপনি কিন্তু দৌড় শুরু করবেন এবং আপনি চাইবেন কত দ্রুত আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি এবং কিভাবে আমি আমার মাকে সেভ করতে পারি। বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না, শুধু এতটুকুই মনে রাখবেন যে জীবন আপনার, আপনি জীবনকে ছেড়ে দিয়েছেন তাতে কি জীবন কিন্তু আপনাকে ছাড়বেন না। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না,
এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন।